আমার ভাই অকল বন্ধু অকল কিয়ামতের দিন গিয়া আপনি জাহান্নামের মধ্যে যে ভুগিতায় জাহান্নামের মধ্যে যে ফরতাই লেখান কথা নাই। আপনি মরা তাকে লইয়া কবরের মধ্যে যাওয়ার লগে লগে জাহান্নামের মধ্যে ফুড়ি যাইবাই গিয়া। যদি তিনটা প্রশ্নর আনসার তাইয়ার করিয়া দুনিয়ায় তাকে লইয়া যাইতে পারি না রে ভাই, এর লাগি আপনি আমি বেশ বেশ করে মৌতর কথা ইয়াদ করতাম, আর আপনার আপনি আমিও দুজক তাকে বাঁচিতাম। আপনার আমার আর বাচ্চান্তরে সফরি আলোক লরে জাহান্নাম থেকে দুজক থেকে বাঁচাইবার চেষ্টা খান করতাম। পাঁচক্তর নমাজ পড়িতাম, নিজের বাচ্চান্তরে নমাজের তাকিদ দিতাম, ঠিক আছে রে নি, পাঁচক্তর নমাজ নিজেও পড়িতাম, নিজের বাচ্চান্তরেও নমাজের তাকিদ দিতাম। খালি নমাজ পড়ি লাইলে, খালি পাঁচক্তর নমাজ পড়ি লাইলে যে দুজক থেকে বাঁচা যাইব ইলাখান কথা নাই। নমাজ ফলার বাদেও নমাজ জেলা আল্লাহর হুকুম, দেখুন বেটিন্তর উপরে বেটাইন্তর উপরে শরীরেও আল্লাহর হুকুম আছে, বেটিন্তর উপরে বেটাইন্তর উপরে শরীরেও আল্লাহর হুকুম আছে। কিতা বিলে বেটিন্তর নাম আওরত আর বেটাইন্তর নাম মর্দ। আপনি আমি মক্তব্য পড়িছিলাম সত্রে আওরত ডাকা ফর্জ, হ্যাঁ সত্রে আওরত, সত্রে আওরত কত খান বেটাইন্তর সত্রে আওরত মানে লুকাইল জায়গা, বেটাইন্তর লাগিয়া সারা বডির মাঝে লুকাইল জায়গা কত খান, এটা ফর্জ। অতখান জায়গারে লুকাইয়া রাখা লাগে বেটা মানুষ হলে, এমনি কোনখান জায়গা বিলে নাবি তাকি লইয়া, নাবি তাকি লইয়া আটু যেন শেষ হয়েছে অতখান বিত্তর প্রত্যেক বেটা মানুষ যেরা মুসলমান এরার উপরে আল্লাহর হুকুম বিলে অতখান জায়গা তুমি লুকাইয়া রাখতায় ফর্জ, ফর্জ। নমাজ ফড়া জেলা আল্লাহর হুকুম বিলে ফড়াও লাগবো, আল্লাহ অর্ডার করছেন নমাজ ফড়িতায়, বস নমাজ আদায় করা লাগবো, না করলে আল্লাহর না ফরমান হইবা, কবিরা গুণা করলাই ওলা বেটা মানুষের কতখান জায়গা আছে লুকাইয়া না রাখলে কবিরা গুণা করলা, এও জায়গা কতখান বিলে নাবি থাকি লইয়া আটু দিন শেষ হয়েছে অতখান পর্যন্ত। আর বেটিন্তর বিলে বেটিন্তর নামও ইয়া তাকলগিয়া আওরত, আমরা রে কোয়াশল কিতা বিলে সত্রে আওরত, বেটাইন্তর সত্রে আওরত, সতর মানে অঙ্গ আর আওরত মানে লুকাইল, মিনিং বুঝতে পারছেন তো, সতর মানে অঙ্গ, বেটাইন্তর সত্রে আওরত কত খান বিলে বেটাইন্তর সত্রে আওরত মানে আওরত মানে লুকাইল, লুকাইয়া রাখার অঙ্গ অত খান, মিনিং গইল কি বেটাইন্তর লুকাইয়া রাখার ডাকিয়া রাখার গুড়িয়া রাখার অঙ্গ অত খান। ও দেখো কা এখন অতখান পর্যন্ত আপনি আমি ডাকিয়া রাখা লাগবো ফর্জ, নমাজ ফড়া ফর্জ নানি, মাহে রমজানের রোজা রাখা ফর্জ নানি মুসলমানের উপরে, ওলা অতখান জায়গা লুকাইয়া রাখাও ফর্জ, বেটি মানুষের কতখান জায়গা লুকাইয়া রাখা ফর্জ বিলে বেটি মানুষ ডাইরেক্ট তারার নাম আওরত, আওরত মানে লুকাই, আওরত মানে লুকাই। এই মাদ্রাসার মাঝে আপনার আমার কোয়ার অর্থ হয়েছে উদ্দেশ্য হইয়া তাকলগে এই মাদ্রাসার মাঝে আপনার এক ফুড়ি দিলে এগুলে দেখক কা মাদ্রাসার দেওয়ার কারণে আপনি হো যে আল্লাহ ওয়াজ করছেন বিলে বন্দা তুমি নিজেও দুজক তাকি বাঁচ, তোমার পরিয়াল পরিজন হলরে দুজক তাকি বাঁচানের চেষ্টা কর, আপনি আপনার ফুড়িরে কমপক্ষে দুজক তাকি বাঁচাইলাই এগু বেপর্দা হইয়া মাদ্রাসার মাঝে আইত নাই, এগে শিক্ষা অর্জন করত করিয়া বেপর্দা হিসাবে আইত নাই, কমপক্ষে এগু বুর্গা লাগাইয়া সাতটি এগু লইয়া আজ খাইল তো সাতটি উঠে গেছে গিয়া, কিন্তু বানাতর হুরুতা তাকে সাতটি উঠেছে নি ভাই, বানাতর হুরুতা আনা সাতটি আইনি বানাতো আপনারা দেখছেন সাতটি লই রানি, সাতটি লই আজ খাইল সাতটি উঠে গেছে, উঠে গেছে রানি কিন্তু বানাতো রইয়া গেছে, সাতটি উঠিয়া সাতটির বদলা আতিকান খালি রইত কিতার লাগে আত মোবাইল উঠে গেছে, আসারেন আত মোবাইল উঠে গেছে, কারণ আগে আগে সাতটি আসলো আত খালি নাই অত আত দিয়ে সাতটি দোল্লা, সাতটি আসলো আজ খাইল সাতটি নাই হয়ে গেছে গিয়া এর বদলা মোবাইল আত লই লাইছ, আগে আগে সঙ্গী ছাড়া কেউ বারে দিবার হইছেন না আজ খাইল সঙ্গীও হরি গেছেন, সঙ্গী বনি গেছেন বগল কুশ সাইড ব্যাগ, হাসারেন সাইড ব্যাগ, এখন সাইড ব্যাগ দিয়ার মোবাইল এত দিয়া যদি আপনার ফুড়িরে বা ফরিবার ডে বা বোন ডে বা বাগনিরে যদি আপনি দেন আপনার এক বাতি উজিরে
বলে যাও শিক্ষা অর্জন করিয়াও, আপনি দুজক তাকি বাঁচিতে ফাল্লানি আর দুজক তাকি এরারে বাঁচাইতে ফাল্লাইন হইন না ফাল্লাইন ফাল্লা না। আল্লাহর ওয়াজ রে আপনি আমি মানলাম না, আপনি আমি আল্লাহর আল্লাহর ওয়াজ রে মানতে হইলে খালি যে বানা তো দেওয়া লাগবো, তো গেলে আল্লাহর ওয়াজ রে মানা হইব ইলা নাই বাই, আল্লাহর ওয়াজ রে মানা হইব ওলা বলে আমিও বাবা সতর্ক হইয়া থাকতাম। আর আমার পরিয়াল পরিজন লরে আমার পরিবার তাকে লইয়া আমার একেবারে ফুড়ি পর্যন্ত ফুয়া পর্যন্ত সারারে শরীয়তর বিধান মতে চালাইতাম, সারারে শরীয়তর বিধান মতে চালাইতাম, তাহলে চালাইলে ফায়দা হইব কিতা বলে আল্লাহ কইরা চালাইলে ফায়দা ওখান হইব, আপনি দুজখর আগুন থাকি বাঁচিতে পারবায় বাবা। আর যদি দুজখর আগুন থাকি বাঁচিবার আপনার উপায় থাকে না, আল্লাহ রব্বুল আলামিনে দুজখর বই বন্দার দেখাইয়া কইত্রা বলে ও বন্দা অকল ইকান ওলা এক জাহান্নম ওলা এক দুজখ আমি বানাইছি তোমার লাগে তৈয়ার করছি, যে দুজখর লাগে আমি আল্লাহ যে ওয়াদা করছি কিতা ওয়াদা করছেন বলে ও দুজখ ও দুজক আমি তোমার খুরাক দিমু ওলা খুরাক দিমু, যাতে তুমি একেবারে আশুদ্ধা হইবা তৃপ্তি মিঠাইয়া খাইবা। আর আল্লাহ কইরা দুজকর খুরাক হইয়া থাকল গিয়া একমাত্র মানুষ আর ফাত্তর দিয়া দুজকর খুরাক দিতা। আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিনে ওয়াদা করিয়া রাখছেন দুজকর ইন্ধন দিতা দুজকর খুরাক দিতা মানুষ আর ফাত্তর দিয়া। এর বাদে মালিকে ওয়াজ খত্রা বন্ধ অক্লরে বুঝাইত্রা কইত্রা লাইহা মালাইকাতুন গিলাজুল শিদাদ, আল্লাহ রাব্বুল আলামিনে দুজখর কথা বয়ান বন্দারে কইত্রা বন্দার কাছে বয়ান খত্রা আর কইরা বিল বন্দা তুমি ও দুজখ তাকে বাসো, আমি আল্লাহ ওয়াজ করি আর ও দুজখ তাকে বাসো আর বাসাও, কোন দুজখ তাকে আছে দুজখর মাঝে আমি আল্লাহ দ্বার রাখছি আলাইহা মালাইকা, আল্লাহ কইরা এই দুজখর মধ্যে দারোগা অকল আছেন দুনিয়ার টানার মাঝে জেলা দারোগা অকল তখন আপনার অপরাধীরে ফিটিয়া টানিয়া শেষরাইয়া বান্দিয়া নিয়া টানার মাঝে হারান লোকাফর মাঝে হারান কিনা, যে দুনিয়ার টানার মাঝে পুলিশ অকল আছেন দারোগা অকল আছেন অপরাধীরে টানিয়া শেষরাইয়া নিয়া হারান, আল্লাহ কইরা আমার তানার মাঝে আমার দুজখর মাঝে আমি আল্লাহ ওলা পুলিশ অকল রাখছি দারোগা অকল রাখছি সিআরপি অকল রাখছি এরা সিআরপি খেরা, আল্লাহ কইরা আল্লাহা এই দুজখর মাঝে মালাইকাতুন ফরিশতা অকল আছেন এরা কোন ধরনের ফরিশতা বিলে গিলাজুন শিদাদ, ও বন্দা এরা ওলা দারোগা ওলা দারোগা এরা রে ঠেলা মারিয়া তুমি ফালাইতে পারতাই না ওলা শক্তিশালী, স্বয়ং আল্লাহ তারার শক্তির কথা কইরা বিলে এরা ওলা শক্তিশালী ওলা শক্তিশালী যেরার শক্তির কোনো ধরনের সীমা নাই ওলা শক্তিশালী, আল্লাহ কইরা এরা ওলা জবরদস্ত যেরার জবরদস্তির কোনো সীমা নাই, এরা ওলা পহলোয়ান যেরার পহলোয়ানের কোনো সীমা নাই। আপনার আমার পহলোয়ানি কতখান আছে কিন্তু তার আর পহলোয়ানি আল্লাহ তারিফ কতরা বিলি তা ওল্লা শক্তি তা ফরিশতা যারার শক্তির কোনো সীমা নাই, দুজখ যারা ফরিশতা ওগুলো আল্লাহ রাখছে দারোগা বানাইয়া দুনিয়ার তানার মাঝে দারোগা অকলর আত লাঠি থাকে, লকডাউনও বুঝিছেন বহুত এটার পাইছেন হাসারেন ইটা লাঠির মজা লকডাউনও বহুতে পাইছেন, আমরা রনের এক পাগলায় কইছে ফয়লা ফিটিতে বোঝা যায় না বিলে বুঝলি ফয়লা ফুলিশে মারতে ই লাঠি দিয়া বোঝা যায় না মারার বাধে ঠার হওয়া যায় কইছে তা ফুটাইয়া সারে বুঝলি, তো এরার কাছে নবী যে হইরা এরার কাছে আল্লাহর থানার মাঝে আল্লাহ থানার মাঝে যারা দারোগা অকল আল্লাহ রাখছেন তারা তো লাঠি থাকবে, হাদিস শরীফের মধ্যে আইছে ও দেখুন এরা দারোগা অকলর এরা ফরিশতা অকলর কি পর্যন্ত শক্তি, নবীজি কইরা যে এরার ও পর্যন্ত শক্তি তারার আত যে লাঠি যে গুরুইব ওই লাঠি গু তারার শক্তির মোকাবিলার মাঝে একেবারে হালকা মনে করবা কইবা এগুলো হারে ফাতলা লাঠি ফাতলা থাকে নেন
লাঠি যদি আপনা তাকি ওজন থাকে তো এগুলো তুলবা কেমনে বাবা? হাসার লাঠি আপনার আমার তাকি যদি ওজন থাকে লাঠি লোনেওয়ালার লাঠি তা তাকি ওজন থাকে তে হে তুলতে পারতো নাই। লাঠি ওগুরে কোন যে গু একেবারে গুড়ানি যায় হালকা ফাতলা থাকে তো ফরিশতার আতো যে লাঠি থাকবো হালকা ফাতলা তারাল লাগিয়া তারাল লাগি গু সাধারণ লাঠি গু সাধারণ ওজন নবীজি হইয়া এগো পর্যন্ত সাধারণ ওজন এগু যদি মাটিত ফালাই থাকে আর আপনি আমি কই বিলে দেখি চাইন তুলা মারিয়া ইলা সাইন নানি মানছে তুলা মারিয়া বিলে ওগো কতখান ওজন নবীজিয়া কইরা বিলে আমার উন্মতে যদি হয় বিলে লাঠি ওগো ফরিশতারা তার লাঠি মাটিত ফরছে তে আমরা কত সময় উবাত আছি তে ওগো তুলা মারি সাইয়া দেখি না ওজন কতখান। হ্যাঁ 5 কিলো নি না 1 কুইন্টেল সাহাবায়ে কেরাম হলে অবাক হইয়া নবীজির মুখে দিয়ে সাইতরা বিলে নবীজি কিতা কইন বিলে কি পর্যন্ত ওজন? আল্লাহর বন্দী হইরা ও সাহাবায়ে কেরাম কলে গোলা ওজন ওলা ওজন এক দুইজনে নাই একেবারে দুনিয়া সৃষ্টি হয়েছে তাকে লইয়া কিয়ামত আগ পর্যন্ত যত মানব জাতি দুনিয়ায় তাইস হইনে আর এরা মানুষ চলিয়া যাইবা যে কিয়ামতর দিন হাসরের মাঠ যারা মানুষ থাকবা কিয়ামতর দিন আল্লাহর দরবার যারা মানুষ থাকবা সারায় মিলিয়া এক সাইটে দিয়ে যদি ধরন আর সারা জিন্নাত জাতি আর এক সাইটে দিয়ে ধরন আর দুনিয়া গা জুড়ে তুলা মারনের বাদেও তুলা মারতে পারতা না ও পর্যন্ত ওজন যে গুরে আমরা আর বাসায় কই গুরুজন লাঠি গুরুজ থাকবো তারা রাত গুরুজ আর গুরুজ কি তার লাগিয়া তানার ফুলি সকলে গুরুজ লইন তারা লাঠি লইন বাইড়েই তা করিয়া আর হেরা ফরিশতা হলে অপরাধী অখলরে বাইড়াইয়াও গুরুজ দি বাইড়াইয়া দু যখনিয়া ফালাইবা এই গুরুজর ওজনের মাপ কাঠি একটা পাইছেন আপনারা এখন। হ্যাঁ নবীজিয়ে হৈত্রাই গো পর্যন্ত ওজন ও পর্যন্ত ওজন সারা মানব জাতি এক সাইঠে দিয়ে যদি দরন আর জিন্নাত জাতি আর এক সাইঠে দিয়া তুলা মারতে পারতে নাই ও এরা ফরিশতা অখলর কি পর্যন্ত শক্তি যেরার শক্তির তারিফ আল্লাহ হৈত্রা আল্লাহ খতরা আল্লাহ কইরা আল্লাহ ইহা দুজখর মাঝে মালাইকাতুন ফরিশতা হল গিলাদুন শিদাদ ওলা শক্তিমান ফরিশতা হল আছেন ওলা শক্তিমান যারা শক্তির কোনো সীমা নাই খালি শুধু শক্তির কথা মালিকে কইরা না একটা শব্দ আনছেন গিলাদ আল্লাহ কইরা গিলাজুন শিদাদ শিদাদ মানে শক্তি আল্লাহ কইরা ওলা শক্তি যারা শক্তির কোনো সীমা নাই আর গিলাজ মানে কিতাবিলে গিলাজ মানে বেদয়াল আল্লাহ কইরা এরা ওলা বেদয়াল ওলা বেদয়াল আমরা কই নানি পুলিশের চকুত রক্ত নাই। হ্যাঁ কই নানি পুলিশের চকুত রক্ত নাই বাফর বায়ে দূরে দে। হ্যাঁ অপরাধ হইলে তো আল্লাহর পুলিশদেরা এরা সম্পর্কে আল্লাহ কইতরা ইতার ভিতরে ইতার অন্তর মায়ার কোনো বিষ নাই গিলাজ মানে আল্লাহ কইরা ইতার কাছে মায়ার কোনো দর্শন নাই ওলা বেদয়াল যার বেদয়ালির কোনো সীমা নাই